হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ওয়েট মেশিনটা প্রবলেম হচ্ছে যে ওয়েট অন করলে এ অটোমেটিক ওয়েট বাড়ছে দেখো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে ওয়েট বাড়তেই রয়েছে দেখো একশো গ্রাম পর্যন্ত বাড়লো দুশো গ্রাম বাড়লো এটা এক কেজি পর্যন্ত ওয়েট অটোমেটিক বাড়তেই থাকবে দেখো এখানে আমি কোনোর উপ রকম কিছু করছি না দেখো আমি এখানে দেখো ওয়েট বাড়তেই আছে এবং আমি ওয়েটটা মাইনাস করতে যাচ্ছি মাইনাসও হচ্ছে না আমি এখানে মাইনাস বটনটা দাবানোর চেষ্টা করছিলাম তো এখানে দেখো মাইনাসও হচ্ছে না তো এই প্রবলেমটা আমি সলভ করে দেখাবো তো ওয়েট মেশিনটা সর্বকম বন্ধ করে সমস্ত কানেকশন সমস্ত কিছু খুলে নেব খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো তো আমি দেখো সমস্ত কিছু আমি এখান থেকে খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো পিছন দিকে আমি স্ক্রু নাট আগে থেকে খুলে রেখেছি এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্যে খুলে নিয়েছি এ দেখো তো দেখো চাপাটা হাটিয়ে নিই দেখো চাপাটা হাঁটিয়ে নিয়ে হাঁটিয়ে নেওয়ার পর দেখো এ দেখো এখানে দেখে নিতে হবে কানেকশান যে কীবোর্ড যে কানেকশানটা ওই কানেকশানটা ঠিক আছে কি না তো কীবোর্ডটা আপনি বের করিয়ে চেক করে নেবেন কানেকশানটা ঠিক থাকলে আছে কি না প্রথমে বের করিয়ে একবার চেক করে অন্য কীবোর্ড লাগিয়ে চেক করে দেখে নেবেন অনেক সময় কিবোর্ড বোর্ড হোক শটের কারণ হতে পারে অনেক সময় দেখবেন এই যে চারটা কম্পাউন্ড দেখছেন এই চারটা কম্পাউন্ড একটু বোর্ডটা খুলে শোল্ডার করে দিলে অনেক সময় ঠিক হয়ে যায় তো দেখো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে বোর্ডটা খুলে নেওয়ার পর এভাবে একটু রাং শোল্ডারের মাধ্যমে রাং লাগিয়ে সমস্ত কানেকশানকে একবার আপনি শোল্ডে শোল্ডার করে এখানে যত সারের কানেকশান আছে সমস্ত কানেকশান এই দেখ এই কানেকশানগুলো সমস্ত সোল্ডার করবে তো আমি এখান থেকে প্রথম থেকে সমস্ত কানেকশান সোল্ডার করে নিচ্ছি তো এখানে আমি ভিডিওটা কিছুটাই স্কিপ করে দেখিয়ে নেব তো আমি কিছু কানেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো যে চারটা কানেকশান আমরা বলেছিলাম সেগুলো একটু ভালো করে আমরা সোল্ডিং করে নেব তো দেখো আমি সোল্ডিং প্রথমে করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো ভিডিওটা তো দেখো আমি সোল্ডিং করছি তো এই চারটা কানেকশান একটু ভালো করে করে নিতে হবে দেখো এই যে চারটা কানেকশান আমি এখন করছি এই চারটা কানেকশান খুবই ভালো করে আপনাদেরকে করে নিতে হবে তারপরে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে শোল্ডিং করে নিই তো বন্ধুরা দেখো আমি শোল্ডিং করে নিয়েছি দেখো এইভাবে দেখো এবারে আপনাদের ভালো করে চেক করে নেবেন কোথাও শোল্ডিং শর্ট তো হয়ে যায়নি তো আমরা এবারে বোর্ডটি এভাবে রেখে আমরা চেক করে দেখে নেবো এখানে আমরা স্ক্রু একটু একটু হালকা করে টাইট দিয়ে দিয়েছি তো টাইট দিয়ে দেওয়ার পর আমরা চেক করে দেখে নেবো এটা অন হচ্ছে কি না তো অন হয়ে গেলে আমরা জানতার অন হয়ে যাওয়ার পর মাইনাস যদি না হয় তাহলে জানতে পারবো আমাদের কাজ ঠিক আছে দেখো বন্ধুরা আমরা অন করেছি এখানে জিরো জিরো শো করছে তো আমাদের যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কেন না ভুলিয়ে গা অল দ্য গেস্ট থ্যাংক ইউ